সমস্ত কিছু আয়োজন কাটিয়ে এখন আবারও তৈরি হয়ে নিয়েছি, বেরোচ্ছি একটু আবার ভাইদের সঙ্গে ঘুরতে সবাই মিলে, মানে সবাই মিলে। আগে আমরা আরামঘাটা বা বারাসাত এরকম কোথাও একটা যেতাম, তো এবছর সেটা হচ্ছে না করোনার জন্য। তো ভাইরা মিলে, ভাই এবং তার বউ, আমার হাজবেন্ড, আমি, সবাই মিলে আমরা যাচ্ছি, আর আমার বোন, সবাই মিলে আমরা যাচ্ছি, আমরা আমাদের মতো ঘুরতে যাচ্ছি, চাকদাটা ঘুরবো। তো জানি না কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তো সাথে থাকো, দেখতে থাকো। তো ভ্যান চলে এসেছে, দাদারাও চলে এসেছে, বৌদিরা চলে এসেছে, তো এখন বেরোচ্ছি, মনের মাথায় দাঁড়িয়ে আছি, কেননা ছেলেকে রেখে যাচ্ছি। এত ঠান্ডা পড়েছে যে ছেলেকে নিয়ে যাওয়া পসিবল না, ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওই জন্য ওকে রেখে বেরোচ্ছি। তো ভ্যানে করে বেরোচ্ছি, ওই মনের মাথায় ওরা উঠছে, আমরা একটু দূরেই চলে এসেছি, কেননা ওই যে বললাম ছেলে দেখতে পেলে ছেলে ছাড়বে না, খুব ন্যাওটা হয়েছে এখন আমাদের। তো ওকে রেখে যাচ্ছি, কিছু করার নেই, মনটা একটু দুঃখ লাগছে, কিন্তু তাও কিছু করার নেই, ওর সেফটির জন্যই ওকে নিয়ে বেরোচ্ছি না। আর যেহেতু ভাই ভাই মানে দাদারা রিকোয়েস্ট করেছে বেরোনোর জন্য, ওই জন্য আরও বেরোচ্ছি, নাহলে সে বেরোনোর প্ল্যান সেরকম ছিল না, কেননা শরীরটাও ঠিক দিচ্ছে না। আর দেখো ঠান্ডা পড়েছে বলে এরকম একটা উপরে একটা হালকা কোট মোটো চাপিয়ে নিয়েছি। তো চলো, ঠাকুর সেরকম দেখতে দেখবো না, ওই গিয়ে একটা এখানে মাঠ আছে, সেখানে গিয়ে আড্ডা আর কি মারবো, মেরে একটুখানি বাইরে খাবো দাবো, তারপরে চলে আসবো। Thank you.
যাচ্ছি না এই মুহূর্তে, তো থিয়েটারে কিছুটা ক্লিপ তোমাদেরকে আমি দেখাচ্ছি। সামনে থেকে ভেতর অবধি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ফিউশন কাবাবে।